আমরা আজকে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় জীবনী শক্তি, এই অধ্যায়টা নিয়ে কিছু আলোচনা এই ক্লাসে করব। এখানে অধ্যায়টার নাম হচ্ছে জীবনী শক্তি। এখানে মূল আমরা জীবন এবং শক্তি এই দুটো সমন্বিত ফর্মটাই এই অধ্যায়ে আলোচনার বিষয়। তাহলে আমরা প্রথমে আমরা এর আগে কিছু ভিডিও ডাউনলোড করা আছে, ওখানে চ্যাপ্টার 12 তে আমি কিন্তু লাইফ কি, জীবন কি সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম একটু প্রাথমিক পর্যায়ে। আজকে একটু শক্তির সঙ্গে এটা ম্যাচিং করে এই পড়াগুলোতে আসব। তাহলে প্রথমে আসা দরকার যে শক্তি তো অনেক রকম রূপভেদ আছে। তোমরা তড়িৎ শক্তি, যে আলো চলছে আলো এটা তড়িৎ শক্তি, ফ্যান চলছে ফ্যানের শক্তি, যান্ত্রিক শক্তির ফর্মেশন গুলো তড়িৎ গুলো যান্ত্রিক শক্তিতে ট্রান্সফার হচ্ছে, তো এইরকম আমরা শক্তির বিভিন্ন রূপ পাই। এক প্রশ্ন হচ্ছে জীবন বা জীব দেহের মধ্যে শক্তির কি রকম রূপটা পাবো। জীব দেহের মধ্যে শক্তিটা আমরা রাসায়নিক শক্তিকে ব্যবহার করি, রাসায়নিক শক্তিকে আমরা ব্যবহার করি, অর্থাৎ জীব দেহে সংগঠিত নানান ধরনের রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া, সেই ক্রিয়া বিক্রিয়াগুলোর মধ্য দিয়ে আমরা শক্তিকে ব্যবহার করতে সক্ষম হই। সোজা কথাই, তাহলে জীবনী শক্তি, এই জীবনী শক্তির মূল উৎস হচ্ছে রাসায়নিক শক্তি। সরাসরি আমরা তাহলে এখন এই রাসায়নিক শক্তি বা রাসায়নিক শক্তি জীবন জীব দেহের মধ্যে যে নানান ধরনের রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হয় সেই বিষয়গুলো নিয়ে একটু জানব। তাহলে প্রথমে আসি বায়োকেমিক্যাল রিয়াকশন, এই টার্মটার সঙ্গে, অর্থাৎ জীব দেহে সংগঠিত বায়োকেমিক্যাল রিয়াকশন। তাহলে জীব দেহে সংগঠিত যে সমস্ত ক্রিয়া বিক্রিয়া হয় সেগুলোকে সামগ্রিক ভাবে আমরা বলবো বায়োকেমিক্যাল রিয়াকশন। আমি একটু আগে বলেছি যে জীব দেহের বা জীবনী শক্তির যে বিষয়গুলো সেগুলো সম্পূর্ণরূপে আমরা এই রাসায়নিক শক্তি থেকেই পাবো, জীবনী শক্তি বা শক্তি জীবের চলার জন্য যে শক্তিটা। তাহলে আমাদের প্রথমে জানা দরকার বায়োকেমিক্যাল রিয়াকশনটা কি, অর্থাৎ জীব দেহে সংগঠিত যতগুলো রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া ঘটে সব ধরনের রাসায়নিক ক্রিয়া বিক্রিয়াকে সামগ্রিকভাবে বলি আমরা বায়োকেমিক্যাল রিয়াকশন। আচ্ছা, এই যে জৈব রাসায়নিক বিক্রিয়া বা বায়োকেমিক্যাল রিয়াকশন যেগুলো সংগঠিত হয় জীব দেহে, তো এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, বিক্রিয়ক এবং উৎপাদকের ভিত্তিতে এটাকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারবো। তাহলে বায়োকেমিক্যাল রিয়াকশনের এই বিক্রিয়ক এবং উৎপাদকের ভিত্তিতে এইটাকে যে দুইটা ভাগে ভাগ করা হয় সেই দুইটা ভাগের নাম, একটা হচ্ছে ক্যাটাবলিজম আর একটা হচ্ছে অ্যানাবলিজম, অর্থাৎ অ্যানাবলিজম আর একটা হচ্ছে ক্যাটাবলিজম। বয়েজ, আমি একটু শুরুতে তোমাদেরকে একটু কয়েকটা কথা বলে নিই। সেটা হচ্ছে তোমরা হয়তো ভাবছো যে স্যার এগুলো তো আমাদের বইয়ে নেই। আসলে বাস্তবে আমি চাচ্ছি যে বইয়ের যে আলোচনা আছে এটা তোমরা পড়তে পারবে, কিন্তু ক্লাসটাতে আমি চাচ্ছি যে তোমাদেরকে একটা সামগ্রিক অর্থে একটা স্পষ্ট ধারণা দেওয়ার। আমার মূল টার্গেট এটা না তোমাকে বই পড়ানো, বইয়ের লাইন পড়ানো মূল টার্গেট না, আমার মূল টার্গেট হচ্ছে তোমাকে একটু বিষয়গুলো সম্পর্কে এমনভাবে একটু ধারণা দিয়ে প্রস্তুত করা যার মধ্যে দিয়ে তুমি নিজে নিজেই এই পড়াগুলো তুমি নিজে বুঝতে পারবে, নিজে নিজের মতো করে চমৎকার করে অ্যান্সার করতে পারবে এবং যুক্তিশুদ্ধভাবে। তোমাদের অনেকগুলো সৃজনশীল প্রশ্ন অনেক রকম করলেও কোনো সমস্যা নেই, চেষ্টা করবো সবগুলো একটা স্পষ্ট ধারণা আনার। তারপরেও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে সেগুলো তোমরা একটু কমেন্টস বক্সে জানাইও, আমি সমাধানের একটা চেষ্টা করব। তাহলে আমরা বললাম জৈব রাসায়নিক যে বিক্রিয়াগুলো হয় জীব দেহে সংগঠিত, এই জৈব রাসায়নিক বিক্রিয়াগুলোকে দুইটা ভাগে ভাগ করা হয়, অ্যানাবলিজম আর ক্যাটাবলিজম। অ্যানাবলিজমের বাংলা হচ্ছে উপচিতি, উপচিতি বাংলা, আর ক্যাটাবলিজমের বাংলা হচ্ছে যে অপচিতি। এই উপচিতি আর অপচিতি, অর্থাৎ
এই দুই ধরনের বিক্রিয়া আমরা জীবদের মধ্যে ভাগ করছি। এখন এই অ্যানাবলিজম আর ক্যাটাবলিজম এই দুইটা ভাগ করা হয় মূলত বিক্রিয়ক এবং উৎপাদকের ভিত্তিতে। দেখো প্রথমে আসি আমরা ক্যাটাবলিজম। ক্যাটাবলিজমের প্রথম শব্দ আছে ক্যাটা, আর বাংলায় আছে অপু, অপু মানে খারাপ। আর ক্যাটা যদি বলি তাহলে ধরো কাটো, কেটে ফেলা, এখান থেকে আসতো। তাহলে এখন যদি একটা বিক্রিয়ক হয় বৃহৎ অণু বিক্রিয়ক হবে, এই বৃহৎ অণুটা ভেঙে গিয়ে সরল বা ছোট অণু, ক্ষুদ্র অণু তৈরি করবে, ক্ষুদ্র অণু। যদি একটা বৃহৎ অণু ভেঙে গিয়ে ক্ষুদ্র অণু তৈরি করে তাহলে সেটাকে আমরা বলবো যে সেই ধরনের বিক্রিয়াগুলোকে বলবো আমরা ক্যাটাবলিজম। তাহলে আমরা এইরকম একটা বিক্রিয়ার উদাহরণ আমরা পাবো। তোমরা জানো যে শ্বসন বিক্রিয়ায় যদি গ্লুকোজ ব্যবহৃত হয় তাহলে সেই গ্লুকোজটা থেকে তৈরি হয় কি, গ্লুকোজ থেকে তৈরি হয় গ্লুকোজ। এই গ্লুকোজ থেকে কার্বন ডাইঅক্সাইড এবং পানি এগুলো তৈরি হয়। আমি সংক্ষেপে দেখি যে কার্বন ডাইঅক্সাইড, গ্লুকোজ থেকে পানি এগুলো তৈরি হচ্ছে, পাশাপাশি শক্তিও তৈরি হয়। তাহলে এবার দেখো এই যে গ্লুকোজটা অনেক বড়, অর্থাৎ C6H12O6, অনেক বড় একটা বিক্রিয়ক অণু। সেখান থেকে যে উৎপাদক তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড, এখানে পানিও থাকে, তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইড এটা তৈরি হচ্ছে, এই কার্বন ডাইঅক্সাইড কিন্তু অনেক ক্ষুদ্র। তাহলে আমরা বলতে পারি যে সমস্ত জৈব রাসায়নিক বিক্রিয়ায় কোনো বৃহৎ অণু বিক্রিয়ক হিসাবে ব্যবহৃত হয় এবং উৎপাদ হিসাবে আমরা ক্ষুদ্র অণু পাব, সেই সমস্ত জৈব রাসায়নিক বিক্রিয়াগুলোকে আমরা বলবো ক্যাটাবলিজম বা অপচিতিমূলক জৈব রাসায়নিক বিক্রিয়া। অপরদিকে আমরা তাহলে ক্যাটাবলিজমের একটা উদাহরণ পাচ্ছি যে রেসপিরেশন এই বা শ্বসন, এটা হচ্ছে ক্যাটাবলিজমের একটা উদাহরণ। অ্যানাবলিজমের দিকে যদি আমরা আসি তাহলে আমরা অ্যানাবলিজমের দিকে উল্টোভাবে দেখবো অ্যানাবলিজমটাকে, যে ক্ষুদ্র বিক্রিয়ক, ক্ষুদ্র অণু বিক্রিয়ক হবে ক্ষুদ্র অণু। এই ক্ষুদ্র অণু যদি বিক্রিয়া করে বৃহৎ অণু তৈরি করে তাহলে সেই বিক্রিয়াগুলোকে বলবো আমরা অ্যানাবলিজম। এর একটা খুব চমৎকার উদাহরণ তোমরা অনেক ছোট ক্লাস থেকেই পড়ে আসছো, সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ। সেখানে আমরা জানি কি কার্বন ডাইঅক্সাইড আর পানি এগুলো ব্যবহৃত হচ্ছে হয়ে গ্লুকোজ তৈরি করে। আচ্ছা গ্লুকোজ যেটা তৈরি করছে এটা তো অনেক বড় অণু এবং জৈব যৌগ, তার এখানে দেখো বিক্রিয়ক হিসেবে কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হচ্ছে, এই কার্বন ডাইঅক্সাইড তো অনেক ক্ষুদ্র অণু। তাহলে এই যে সালোক সংশ্লেষণের বিক্রিয়া যেটা হয় কার্বন ডাইঅক্সাইড পানি মিলে সূর্যের আলো ডালো আরো বিষয় আছে আমি সংক্ষেপে আনছি, কিন্তু কারণ বিক্রিয়ক হিসেবে এরা ক্ষুদ্র অণু আর উৎপাদক হচ্ছে বৃহৎ অণু। তাহলে এই বিক্রিয়া এটা সালোক সংশ্লেষণের এই বিক্রিয়াটা হচ্ছে আমার অ্যানাবলিজম বা উপচিতিমূলক বিক্রিয়া। তাহলে আমরা রাসায়নিক বিক্রিয়া জীবদেহে যেগুলা ঘটে সেগুলাকে আমরা দুইটা ভাগে ভাগ করলাম, একটা ক্যাটাবলিজম আর একটা অ্যানাবলিজম। অ্যানাবলিজমের সংজ্ঞাটা তাহলে এইভাবে দিতে পারি, যে সমস্ত জৈব রাসায়নিক বিক্রিয়ায় ক্ষুদ্র অণুর বিক্রিয়কগুলো বিক্রিয়া করে বৃহৎ অণুর উৎপাদক তৈরি করে সেই সমস্ত জৈব রাসায়নিক বিক্রিয়াগুলোকে আমরা উপচিতিমূলক রাসায়নিক বিক্রিয়া অথবা অ্যানাবলিজম বলে থাকি। তাহলে আমরা এই জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো ভাগগুলো জানলাম, এখান থেকে এটা বোঝার চেষ্টা করলাম। এখন আমরা আসি তাহলে আমরা প্রথম দিকে সালোক সংশ্লেষণের বিক্রিয়াগুলো কি রকম হয় না হয় সেটা নিয়ে আজকে একটু আলোচনায় আসবো। তাহলে সালোক সংশ্লেষণ কথাটার মধ্যে প্রথমে আছে সালোক, আলো সহ সংশ্লেষণ, আলোর উপস্থিতিটা এখানে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে আছে। আমরা ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণের এই বিক্রিয়াগুলোতে আমরা আজকের এই পড়াটাতে আসি। তাহলে
ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস আমরা যদি সাদামাটা ভাষায় সংজ্ঞা কিছু বলতে চাই তাহলে আমরা এইভাবে বলতে পারি, তোমরা এগুলো ছোটবেলা থেকে পড়ে আসছো, আমরা এই ওইটারই একটা সংজ্ঞার মতো করে বলছি, যে ষড়বৃত্তীয় প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ ক্লোরোফিল এবং সূর্যালোকের সহায়তায় কার্বন ডাইঅক্সাইড আর পানির বিক্রিয়ার মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য উপাদান যেমন গ্লুকোজ তৈরি করে এবং উপজাত হিসাবে অক্সিজেন তৈরি করে। সেই বিক্রিয়া বা ষড়বৃত্তীয় প্রক্রিয়াটিকে আমরা সালোকসংশ্লেষণ বলি। তো এইটা গেল সংজ্ঞার বিষয়। আমরা একটা পয়েন্ট এখানে আনতে পারি, বিজ্ঞানী বার্নেস 1898 সালে এই ফটোসিনথেসিস শব্দটা প্রথম প্রচলন করে। তাহলে তোমাদের পরীক্ষায় যদি কখনো সংজ্ঞা আসে তাহলে এই ইনফরমেশনটা তোমরা দিতে পারো, আর 10টা খাতার থেকে তোমাদের খাতাটা ডিফারেন্স হয়ে যাবে। তারপরে আসি আমরা, এখন আমরা সালোক সংশ্লেষণের যে বিক্রিয়াটা দেখি সেই বিক্রিয়াটাতে মূল পয়েন্টে কিছু আলোচনাগুলো নিয়ে আসি আমি। যেমন সালোক সংশ্লেষণের বিক্রিয়া যদি আমরা এইভাবে লিখি তাহলে আমাদেরকে পুরো বিক্রিয়াটা এই ফরমেশনে দিতে হবে। কার্বন ডাইঅক্সাইড এবং পানি আর উৎপাদক হিসেবে গ্লুকোজ পানি অক্সিজেন তৈরি হয়। তাহলে এটা আমরা অনেক মানে 6 থেকে দেখে আসছো এই বিক্রিয়া, একই বিক্রিয়া বারবার। স্যার এখানেও আমরা শিখি, শুরুটা এইভাবেই করি। এখন একটা প্রশ্ন আসে যে সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা কি আমরা জারণ বিজারণ বিক্রিয়া বলবো, কেন বলবো, এটাকে জারণ বিজারণ বিক্রিয়া বলার কারণটা কি? তাহলে আমরা সেই কারণের দিকে একটু যাই। তোমরা যারা 9-10 আছো তারা মনে হয় যে জারণ সংখ্যামান একটা আইডিয়া তোমরা পড়েছো। জারণ সংখ্যামান অধ্যায় তোমাদের কেমিস্ট্রি বইয়ের 6 অধ্যায়ের সঙ্গে রিলেটেড, তারপরে আমি ওটাও আলোচনা করি, অন্যদিকের একটা আলোচনায় আসি। প্রথমে আমরা একটা ওল্ড ফ্যাশনের আলোচনায় আসি, সেটা হচ্ছে দেখো এই যে পানির অণু, পানির অণুটাতে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনটিকে সরায় নিলে পরে আমরা তৈরি করতে পারছি অক্সিজেন, অর্থাৎ এখান থেকে হাইড্রোজেন অণু বের হয়ে অক্সিজেন তৈরি করেছে। তাহলে হাইড্রোজেন অণুর অপসারণ ঘটেছে এই জায়গাতে, তাহলে সেটা হচ্ছে কি, জারণ বিক্রিয়া। আবার অক্সিজেনের দেখো এখানে এই জায়গাতে আমরা যদি আসি যে কার্বন ডাইঅক্সাইড, এখানে দেখো কার্বন ডাইঅক্সাইড, কার্বন আছে অক্সিজেন আছে, আর গ্লুকোজের মধ্যে কার্বন আছে অক্সিজেন আছে, এই জায়গায় হাইড্রোজেন আসছে। তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে কি, আমাদের এই জায়গার বিক্রিয়াটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে আমরা জারণ বিজারণ এই ধাপটা আনলাম, অন্যদিকে আবার একটু জারণ সংখ্যা মান দিয়ে বোঝার চেষ্টা করি। কার্বন ডাইঅক্সাইডের মধ্যে আমরা যদি তাকাই তাহলে কার্বনের জারণ মান হবে -4। আচ্ছা গ্লুকোজের মধ্যে যদি আমরা তাকাই তাহলে এই জায়গায় কার্বনের জারণ মান হবে 0। তাহলে জারণ সংখ্যা মানের বৃদ্ধি ঘটেছে। দেখো এখানে কার্বনের জারণ সংখ্যা মান -4 আর গ্লুকোজের মধ্যে কার্বনের জারণ সংখ্যা মান হচ্ছে 0। তাহলে -4 থেকে 0 হয়েছে, দ্যাট মিন্স জারণ সংখ্যা মানের বৃদ্ধি ঘটলে সেটা হচ্ছে জারণ বিক্রিয়া। তোমরা অনেক সময় দেখো সোডিয়াম কি করে একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে সোডিয়াম আয়ন হয়েছে, তাহলে এখানে দেখো 0 জারণ মান, এখানে +1, জারণ সংখ্যা মানের বৃদ্ধি ঘটেছে, এটা একটা জারণ বিক্রিয়া। ঠিক এই জায়গাতেও তাহলে জারণ সংখ্যা মানের বৃদ্ধি ঘটেছে, তার মানে কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ তৈরির ক্ষেত্রে এই অংশটা হচ্ছে জারণ। আর তোমরা আবার এখানে দেখো যে অক্সিজেনের এখানে জারণ সংখ্যা মান হচ্ছে -2,
কিন্তু এই জায়গায় অক্সিজেন, যেটা পানিতে অক্সিজেনের জারণ সংখ্যা মান -2, আর এইদিকে অক্সিজেনের জারণ সংখ্যা মান হচ্ছে 0, তাহলে -2, -2 0, তাহলে জারণ সংখ্যা মানের এখানেও একটা পরিবর্তন আসছে। আমরা আবার আরেক দিকে আসি, যে পানির এখানে জারণ সংখ্যা মান হচ্ছে হাইড্রোজেনের হচ্ছে +1, এখানে কিন্তু হাইড্রোজেনটা বের হয়ে গেছে, তাহলে এই জায়গাগুলো থেকে আমরা এইটা হচ্ছে বিজারণের এই অংশগুলোতে, তাহলে বিজারণ থেকে, তাহলে এখানে আমরা জারণ সংখ্যা মানের একটা হ্রাস বৃদ্ধি দেখিয়ে বলতে পারবো যে এগুলো থেকে, সরি আমার একটু ভুল হয়েছে বয়স একটু, তোমরা কার্বন ডাইঅক্সাইডে দেখো কার্বনের জারণ মান হচ্ছে +4, এখানে হচ্ছে 0, তাহলে জারণ সংখ্যা মানের এখানে +4 থেকে 0 হয়েছে, অতএব এটা হবে বিজারণ বিক্রিয়া। আর এখানে পানির ক্ষেত্রে হচ্ছে অক্সিজেনের জারণ সংখ্যা মান হচ্ছে -2, আর এই জায়গাতে অক্সিজেনের জারণ সংখ্যা মান হচ্ছে 0, তাহলে -2 থেকে 0 হয়েছে, অর্থাৎ জারণ সংখ্যা মানের বৃদ্ধি ঘটেছে, অতএব এটা হচ্ছে জারণ বিক্রিয়া। তাহলে আমরা দেখতেছি যে সালোক সংশ্লেষণের যে সামগ্রিক বিক্রিয়াটা আছে এটার মধ্যে কি হচ্ছে, জারণ বিজারণ সংঘটিত হয়। সেহেতু আমরা বলতে পারি যে সালোক সংশ্লেষণ একটা জারণ বিজারণ বিক্রিয়া। বয়স এরপরে আমরা একটু এই সালোক সংশ্লেষণের মধ্যে কিছু বিষয়গুলোকে আনি, যে সালোক সংশ্লেষণ বিক্রিয়াটা অনেক বড় এবং এটা একটা মানে তুমি এমন ভাবে বোঝার দরকার নেই যে একটা মাত্র বিক্রিয়া হয়, এরকম আমি যেরকম বিক্রিয়াটা দেখালাম এক লাইনে, এইরকম ভাবে এটা সামগ্রিক একটা রূপে, কিন্তু এইরকম এক স্টেটে স্টেট লাইনে এরকম বিক্রিয়া হয় তা না, একটু ধাপ আছে এখানে কিছু, তো আমরা এই ধাপগুলো পড়ার আগে কিছু বিষয় একটু জেনে নিই। সেটা হচ্ছে যে এই সালোক সংশ্লেষণের যে বিক্রিয়া এটা তো অনেক বড়, এটাকে বর্ণনার সুবিধার জন্য ইংরেজ একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে ব্ল্যাক ম্যান, এই ব্ল্যাক ম্যান বিজ্ঞানী উনি ১৯০৫ সালের দিকে সমস্ত সালোক সংশ্লেষণের বিক্রিয়াটাকে দুইটা ভাগে ভাগ করলেন, বর্ণনার সুবিধার জন্য, অন্য কোনো প্রয়োজনে না। হ্যাঁ, আমরা বিজ্ঞানের মানে এখন ওই দুইটা ভাগই ওইরকম ভাগ করে পড়ি, তো ভাগ দুইটার একটা হচ্ছে কি আলোক পর্যায়, আর একটা হচ্ছে অন্ধকার পর্যায়। তো ইংরেজিতে যদি আমরা বলি তাহলে লাইট ডিপেন্ডেন্ট ফেজ আর একটা লাইট ইনডিপেন্ডেন্ট ফেজ বা ডার্ক ফেজ, এইভাবে আনতে পারি। তা আমি লাইট ফেজ আর ডার্ক ফেজ সহজভাবে আনি, লাইট ফেজ অ্যান্ড ডার্ক ফেজ মানে আলোক পর্যায় আর অন্ধকার পর্যায়, ঠিক আছে? তার মানে লাইট ফেজ হচ্ছে কি লাইট ডিপেন্ডেন্ট ফেজ, আলোক নির্ভর পর্যায়, আর এটা হচ্ছে আলোক ব্যতীত পর্যায়, অর্থাৎ লাইট ইন্ডিপেন্ডেন্ট মানে আলোক স্বাধীন পর্যায়, ডার্ক ফেজটা। এই দুটা ভাগে উনি ভাগ করলেন, এবং এই দুটা ভাগে ভাগের পরে পরবর্তীতে আরো অনেক বিজ্ঞানী এগুলোর বর্ণনা দিতে এসে এগুলোকে আরো কিছু ভাগে ভাগ করেছেন, আমরা সেটাও তোমাদের বইয়ের মতো করে জেনে নিই। লাইট ফেজটাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে চক্রীয় মানে সাইক্লিক, আর একটা হচ্ছে অচক্রীয় যেটার অর্থ হচ্ছে অ্যাসাইক্লিক, এই দুইটা ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আমরা সাইক্লিক, এখানে ফসফোরাইলেশন বলি এটাকে, এটাকে বলা হয় সাইক্লিক ফটো ফসফোরাইলেশন, ফসফোরাইলেশন, তাহলে একটা ভাগ, আর এটা হচ্ছে অ্যাসাইক্লিক ফটো ফসফোরাইলেশন। এবার আসো অন্ধকার পর্যায়ে, যেটা আছে সালোক সংশ্লেষণে এটাকে আমরা এটাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়, তোমাদের বইয়ে দুইটা ভাগে ভাগ আছে, একটা হচ্ছে C3 আর একটা C4, C3 চক্র আর একটা হচ্ছে C4 চক্র। কিন্তু তোমরা যখন বড় ক্লাসে উঠবে তখন কিন্তু আরো কিছু পাবে, যেমন ক্যাম সাইকেল, এবং এটার সঙ্গে আরো রিলেটেড অনেকগুলো পড়া আছে, তা আমি এখানে শুধু
এই দুটা চক্রই আনি, যেহেতু তোমাদের বইয়ের সিলেবাসের আওতাভুক্ত এই দুটা অংশই। তাহলে আমরা ডায়াট্রেস থেকে দুইটা অংশ পাচ্ছি, একটা C3 সাইকেল আর একটা C4 সাইকেল। এই ভাগটা একটু মাথায় রাখতে হবে বয়েজ আমাদেরকে, এবং এই ভাগটা মাথায় রেখেই আমরা এর পরের আলোচনাগুলোতে যাবো আসতে দিন। তাহলে আমরা প্রথমত এখানে দেখলাম যে সমগ্র সালেকশন সিলেকশন প্রক্রিয়াতে দুইটা ভাগে ভাগ করেছে, একটা লাইট ফেজ আর একটা ডার্ক ফেজ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে লাইট ফেজ আর ডার্ক ফেজের উদ্দেশ্যটা কি, এটা কি কাজে ব্যবহৃত হবে, কি করবে লাইট ফেজ এবং ডার্ক ফেজের মধ্যে দিয়ে, এইগুলোকে আমরা একটু জানার চেষ্টা করব। তাহলে আমরা এই জায়গাটাতে একটু আসি যে লাইট ফেজ যেটা আছে, লাইট ফেজের সালোক সংশ্লেষণের লাইট ফেজে সূর্যের আলো সরাসরি ব্যবহৃত হবে, সরাসরি সূর্যের আলোটা এই লাইট ফেজে অংশে ব্যবহৃত হবে, আর ডার্ক ফেজে সূর্যের আলো সরাসরি ব্যবহৃত হবে না। আমরা অনেকে কিন্তু বইয়ে যেভাবে লেখা আছে অন্ধকার পর্যায়ে, তাতে আমরা মনে করি যে বোধহয় গাছ রাতের বেলায় এই প্রক্রিয়াটা করে আর এটা দিনের বেলায় করে, এটা কখনো দিনের বেলায় করে না, এইভাবে ভুল বুঝে থাকি, এটা ঠিক না। ডার্ক ফেজের যে বিক্রিয়াগুলো হয় সেগুলো দিনের বেলাতেও চলতে পারে, কিন্তু এটা মনে রাখতে হবে যে দিনের বেলাতে যদি এই বিক্রিয়াটা চলে, ডার্ক ফেজের বিক্রিয়াগুলো বা অন্ধকার পর্যায়ের বিক্রিয়াগুলো, তাহলে সেই ক্ষেত্রে সূর্যের আলোর শক্তিটা সরাসরি ব্যবহার করে না, এখানে করে। তাহলে আমরা এখন বলতে পারি এখানে কিছু পয়েন্ট, লাইট ফেজে তাহলে সরাসরি সূর্যালোক ব্যবহৃত হয়, সরাসরি সূর্যালোক ব্যবহৃত হয়, সূর্যালোক ব্যবহৃত হয় ব্যবহৃত হয়। আর এই জায়গাতে আমরা এই পয়েন্টে ডার্ক ফেজে হয় না। আর এখানে আরেকটা বিক্রিয়া ঘটে, সেটা হচ্ছে যে পানির অণুর বিভাজন ঘটে। তো পানির অণুর যে বিভাজন ঘটে আলোক পর্যায়ে, এটাকে বলা হয় ফটো হাইড্রোলাইসিস। পানির অণুর এই বিভাজনের বিক্রিয়াটার নাম হচ্ছে ফটো হাইড্রোলাইসিস। তাহলে আলোক পর্যায়ে কি হয়, পানির অণুর বিভাজন ঘটে, এটা ঘটে। আর এইদিকে ডার্ক পর্যায়ে যেটা হয় সেটা হচ্ছে ঘটে না। তারপরে আমরা বলি গ্লুকোজের উৎপাদন, গ্লুকোজের উৎপাদন, গ্লুকোজ উৎপাদন, গ্লুকোজ উৎপাদন উৎপাদনের এই বিষয়টা আলোক পর্যায়ে হয় না, গ্লুকোজ কখনো আলোক পর্যায়ে উৎপাদিত হয় না, গ্লুকোজ শুধুমাত্র উৎপাদিত হয় অন্ধকার পর্যায়ে। তাহলে গেল। এরপরে আরেকটা পয়েন্ট আমরা আনতে পারি, সেটা হচ্ছে যে ফটোফসফোরাইলেশন, মানে সূর্যের আলোকে সরাসরি ব্যবহার করে এটিপি তৈরি করার বিক্রিয়াটিকে বলা হয় ফটোফসফোরাইলেশন। তাহলে আমরা এই কথাটা লিখি যে ফসফোরাইলেশন, ফসফোরাইলেশন এটা কোথায়, আলোক পর্যায়ে ঘটে। আমি কিন্তু ফটো কথাটা লিখেছি, তার মানে সূর্যের আলোকে সরাসরি ব্যবহার করে এটিপি উৎপাদনের বিক্রিয়াটাকে বলা হয় ফটোফসফোরাইলেশন, আর অন্ধকার পর্যায়ে ঘটে না। তার মানে কি স্যার, ঘটে না মিন্স আমি এটা বলি নাই যে অন্ধকার পর্যায়ে এটিপি তৈরি হয় না, এটিপি তৈরি হয় কিন্তু সেই ক্ষেত্রে সূর্যের আলো সরাসরি ব্যবহৃত হয় না। তাহলে আমরা বলছি ফটোফসফোরাইলেশন সূর্যের আলো ব্যবহার করে এটিপি তৈরি করে শুধুমাত্র লাইট ফেজে, আর এখানে সূর্যের আলো ব্যবহার করে না এটিপি তৈরিতে। আমরা তাহলে ডার্ক ফেজ এবং লাইট ফেজের মধ্যে একটা পার্থক্য মিনিমাম করে আনলাম। এই এটা কিন্তু একটা মূল পয়েন্ট, আমাকে এই পয়েন্টগুলো মাথায় রেখেই আগাতে হবে। তাহলে আমরা লাইট ফেজের মধ্যে আমরা কিছু বিষয়গুলোকে একটু দেখে নেই। তো লাইট ফেজে কী কী লাগে, লাইট ফেজে লাগবে সূর্যের আলো, প্রথম কথা সূর্যের আলো থাকতে হবে। তারপরে হচ্ছে যে পাতায় যে ক্লোরোফিল বর্ণকণিকা আছে, সেই বর্ণকণিকার উপস্থিতি থাকতে হবে, পানি এই বিষয়গুলোকেও থাকতে হবে। তাহলে সূর্যের আলো তো আমরা জানি যে সূর্যের আলো দৃশ্যমান আলোকরশ্মি 380 থেকে অনেকে বলছে 800 ন্যানোমিটার,
তাহলে আমরা ওই দিকে ওই হিসাবটা রাখলাম, 380 থেকে 800 ন্যানোমিটার আমাদের দৃশ্যমান আলোকরশ্মি, এটাই পৃথিবীতে আমাদের আলোকরশ্মি। এই দৃশ্যমান আলোকরশ্মির মধ্যে সূর্যের যে আলোক শক্তিটা গাছের পাতার উপরে পড়ছে সেগুলো দিয়ে সে সালোক সংশ্লেষণের বিক্রিয়াগুলো সম্পাদন করে। আর লাইট ফেজের আরেকটা গুরুত্বপূর্ণ প্রয়োগ সেটা হচ্ছে যে এখানে যে ক্লোরোফিলের যে বর্ণীয় কণিকাগুলো আছে সেই বর্ণকণিকাগুলোকে আমাদের একটু বুঝতে হবে। তো বর্ণকণিকা নানান ধরনের বর্ণকণিকা আছে, এই বর্ণকণিকাগুলো আসলে দুইটা মূল সেগমেন্ট দুইটা ভাগে বিভক্ত আছে, মানে দুইটা গ্রুপ করে আছে বর্ণকণিকাগুলো, দুইটা গ্রুপ করে থাকে। আমরা এইভাবে বুঝি দুইটা গ্রুপ করে থাকে, একটা গ্রুপ হচ্ছে এইরকম, হ্যাঁ, আর একটা গ্রুপ হচ্ছে এই। আমি এগুলো একটু করে দিচ্ছি বয়েস, তোমরা একটু ওয়েট করো, তারপরে আমি এটা বলছি। এখানে একটু ড্রটা করে দিই, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, জ্যান্থোফিল, জ্যান্থোফিল অ্যান্ড ক্যারোটিনয়েড, ক্যারোটিনয়েড। আর এই জায়গায় থাকবে ক্লোরোফিল এ, ক্লোরোফিল এ, জ্যান্থোফিল, জ্যান্থোফিল অ্যান্ড ক্যারোটিনয়েড, ক্যারোটিনয়েড। তাহলে আমরা দেখছি যে সূর্যের পাতায় পাতায় যে বর্ণকণিকা গুলো থাকে ক্লোরোফিলের, যে মানে পাতায় আমরা বলছি যে বর্ণকণিকা গুলো আছে সেই বর্ণকণিকা গুলোকে আমরা দুইটা গ্রুপে ভাগ করি। এই দুইটা গ্রুপে ভাগ যেটা করি সেই দুইটা গ্রুপের মধ্যে একটা গ্রুপ হচ্ছে এইরকম, যার কেন্দ্রে থাকে T700 নামের এক ধরনের বিশেষ ধরনের অণু, এবং এর চতুর্দিকে থাকবে কি ক্লোরোফিল এ, তারপরে জ্যান্থোফিল, ক্যারোটিনয়েড। আর আরেক ধরনের গ্রুপ আছে বর্ণকণিকাগুলো, সেগুলোকে আমরা বলি পিগমেন্ট সিস্টেম টু, তাদের কেন্দ্রে থাকে P680, পাশে থাকবে ক্লোরোফিল এ, বি, জ্যান্থোফিল, ক্যারোটিনয়েড। এখন একটা বিষয় হচ্ছে পিগমেন্ট সিস্টেম ওয়ান এবং পিগমেন্ট সিস্টেম টু, তাদের মধ্যে এই দুটো গ্রুপের মধ্যেই আছে ক্লোরোফিল এ, কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে 680 আর এখানে 673 থাকবে। তারপরে আর একটা জিনিস দেখো, এখানে ক্লোরোফিল পিগমেন্ট সিস্টেম টু তে ক্লোরোফিল বি আছে, এখানে নাই। আবার আরেকটা পয়েন্ট এখানে পার্থক্যের আছে যে পিগমেন্ট সিস্টেম ওয়ান এর মধ্যে P700 অণুটি আছে আর পিগমেন্ট সিস্টেম টু এর মধ্যে কেন্দ্রীয় ভাবে আছে P680। তো আমাদের এইগুলো না জানলেও হবে, জাস্ট আমরা এগুলোকে একটু বোঝার চেষ্টা করলাম। তাহলে হচ্ছে কি উচ্চতর ক্লাসে গেলে আমরা এই পড়াগুলো আমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। আমি শর্টে শর্টে এইটার একটা সংযোগ আনার চেষ্টা করব। আমরা এখন আলোক পর্যায়, সালোক সংশ্লেষণের আলোক পর্যায়টার মধ্যে যাই। আলোক পর্যায়কে আমি প্রথমতই দুটা ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে চক্রীয় আর একটা অচক্রীয়। এবং ওখানে আমি বলেও দিয়েছিলাম যে চক্রীয়টার মধ্যে সাইক্লিক ফসফোরাইলেশন, মানে ফসফোরাইলেশন, রাইলেশন। তাহলে আলোক পর্যায়কে এই দুটা ভাগে যে ভাগ করলাম, এই দুটা ভাগ আমরা সেই বিজ্ঞানী আর্নন নামের একজন বিজ্ঞানী, বিজ্ঞানী আর্নন এবং তার সহকর্মীরা, সেটাকে আমরা এইভাবে লিখি, বিজ্ঞানী এ আর এন ও এন, আর্নন এ টি আল, এইভাবে লেখা হয় আর্নন এবং তার সহকর্মীরা মিনিং করতে। ১৯৫৭ সালের দিকে তারা করলো কি, আলোক এই সালোক সংশ্লেষণের আলোক পর্যায়টিকে দুইটি ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে চক্রীয় আর একটা অচক্রীয়। আমরা এখন পড়ছি চক্রীয় ফসফোরাইলেশনটা, সালোক সংশ্লেষণের এই ধাপটা আমরা একটু পড়ব এখন বা বোঝার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা আসি যে পিগমেন্ট সিস্টেম ওয়ান, যে বর্ণকণিকের গ্রুপ, এই পিগমেন্ট সিস্টেম গ্রুপ এক এইটাই শুধুমাত্র চক্রীয়তে অংশগ্রহণ করবে। এবং কি করবে এরা, এরা করবে সূর্যের আলোক শক্তিটাকে গ্রহণ করবে। গ্রহণ করার পরে এদের এখান থেকে
যে আলোক শক্তি, আলোক শক্তি মানে কি ফোটন শক্তি, এই ফোটন শক্তি এর পরমাণুকে উত্তেজিত করবে, পরমাণুকে উত্তেজিত করলে এখান থেকে ইলেকট্রন বের হয়ে যায়। তো আমরা হিসাবে সুবিধার জন্য ধরে নিচ্ছি দুইটা করে ইলেকট্রন বের হয়ে যায়। আচ্ছা, যে ইলেকট্রনটা বের হচ্ছে সেটা হচ্ছে উত্তেজিত, উত্তেজিতটাকে নির্দেশ করতে আমরা এই স্টার চিহ্ন দিয়ে রাখলাম। তাহলে এই উত্তেজিত ইলেকট্রনটা করে কি বের হয়ে গেল, বের হয়ে গেলে তো অন্যদিকে চলে যেতে পারে, কিন্তু তা না, এই বর্ণগুলিকার চারপাশে থেকে নানান ধরনের প্রোটিন এবং এনজাইম গুলো আছে, তারা করে কি এই উত্তেজিত ইলেকট্রনটাকে ধরে ফেলে, ধরে নানান ধরনের এনজাইম প্রোটিন এক জায়গায় এক প্রোটিন থেকে আরেক প্রোটিনে নিয়ে যায়। তোমরা বড় ক্লাসে এই প্রোটিন গুলোর নাম শিখবে, আমাদের এতগুলোর দরকার নেই। তাহলে আমরা বলবো কি, এখান থেকে যে উত্তেজিত ইলেকট্রনটি বের হয় তা বিভিন্ন ধরনের বাহক প্রোটিন, বাহক প্রোটিন গুলা এই ইলেকট্রনটাকে ক্যাচ করে, করে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করে। তাহলে আমরা এখানে লিখি বাহক প্রোটিন, প্রোটিনস, এই বাহক প্রোটিন গুলো এগুলোকে ক্যাচ করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে। আচ্ছা, নিয়ে যাওয়ার সময় তখন করে কি, স্বাভাবিকভাবে এই নিয়ে যাওয়ার সময় এখান থেকে শক্তি ত্যাগ করে, এখান থেকে শক্তি ত্যাগ করে, কিছু শক্তি ত্যাগ করে ফেলে। অর্থাৎ এই যে আলোক শক্তি এর মধ্যে থেকে গেল, পরমাণুকে উত্তেজিত করলো, এবং এই আলোক শক্তিটা ইলেকট্রনের কাছে কিন্তু আছে, উত্তেজিত ইলেকট্রন। এই কারণে এই ইলেকট্রনটা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে বিভিন্ন বাহক প্রোটিন দ্বারা, সেই সময় বাহক প্রোটিন গুলো করে কি এই ইলেকট্রন থেকে ত্যাগ করা শক্তিটা বের করে দেয়। এই শক্তিটার সহায়তায় আমাদের একটা গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়া ঘটে, সেটা হচ্ছে কি এই যে এই শক্তিটা ত্যাগ হয়ে যায়, এই শক্তিটার সহায়তায় আমাদের দেহের মধ্যে এডিপি অ্যাডেনোসিন ডাইফসফেট থাকে এবং অজৈব ফসফেট অণু থাকে অনেক। এই অণুগুলো পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে এই শক্তি সহায়তায় নিয়ে এটিপি তৈরি করে। অর্থাৎ এই যে ইলেকট্রন যে শক্তিটা ত্যাগ করলো সেটা এটিপির মধ্যে যা সঞ্চিত হয়ে গেল। স্যার, এখন কথা হচ্ছে ইলেকট্রন তো শক্তি ত্যাগ করে দিয়েছে, দিয়ে কিন্তু সে আর উত্তেজিত নেই, সে কিন্তু স্বাভাবিক ইলেকট্রন। এই স্বাভাবিক ইলেকট্রনটাকে আবার এই বাহক প্রোটিনরা কি করে বিভিন্নভাবে ঘুরিয়ে গাড়িয়ে আবার পিগমেন্ট সিস্টেম মানে আনে। তাহলে দেখো তোমরা, চক্রীয় ফসফোরাইলেশন এখানে যে কাজটা ঘটে, চক্রীয় বলার কারণ হচ্ছে পিগমেন্ট সিস্টেম ওয়ান থেকে ইলেকট্রনগুলো বের হয়ে যায়, বের হয়ে যায় সে আবার পুনরায় পিগমেন্ট সিস্টেম ওয়ানে ফিরে আসে, অর্থাৎ চক্রাকারে এই বিক্রিয়াটা ঘটতে থাকে, তাই এটাকে আমরা বলি চক্রীয়। আর ফসফোরাইলেশন, ফটোফসফোরাইলেশন বলার কারণ হচ্ছে যে দেখো সূর্যের আলোর শক্তিটা সেটা ইলেকট্রনের মধ্যে গেছে, ইলেকট্রন সেই শক্তিটা ত্যাগ করেছে এবং সেই শক্তিটাকে ব্যবহার করে এটিপি তৈরি হয়েছে। এটিপি তৈরি হওয়ার বিক্রিয়াটাকে বলা হয় ফসফোরাইলেশন, এবং আলোক শক্তি, সূর্যের আলোক শক্তি এই শক্তিটার উৎস বলে এটাকে আর একটু ভাবে বলতে পারি ফটোফসফোরাইলেশন। তাহলে দেখো এখানে এটিপি তৈরি হলো, তাহলে চক্রাকারের এই পদ্ধতিটার মধ্যে দিয়ে এটিপি তৈরি হয়েছে বলে এটার নাম হচ্ছে সাইক্লিক ফসফোরাইলেশন। তাহলে আলোক পর্যায়ের একটা ধাপ আমরা এইটুকু ছকের মধ্যে আমরা সব কথাগুলো আনলাম, তোমরাও এই ছকটা আগে ছোট কথায় অল্প একটু কথায় লিখে দেবে বাস। আর অচক্রীয় ধাপ যেটা সেটা আমরা এখন একটু আসবো বাস, সেই জায়গাটাতে যখন আসবো তখন এটার মতোই থাকবে। দেখো পিগমেন্ট সিস্টেম ওয়ান থেকে যে ইলেকট্রন, উত্তেজিত ইলেকট্রন যেটা বের হয়ে যাবে সেটা বিভিন্ন বাহক প্রোটিন দ্বারা বাহিত হয়ে সে আর এই পিগমেন্ট সিস্টেম ওয়ানে ফিরে আসবে না, না আসে সেটা বের হয়েই থাকবে। আচ্ছা, বের হয়ে থাকুক, আমরা দেখি এটা বের হয়ে এতদূর পর্যন্ত আসে থাক। আর প্রশ্ন হচ্ছে এই পিগমেন্ট সিস্টেম, সরি, অচক্রীয় ধাপটা এখন আমি পড়াচ্ছি, অ্যাসাইক্লিক, অ্যাসাইক্লিক। আমরা তাহলে চক্রীয় ধাপটা পড়ে ফেলেছি, এখন আমরা অচক্রিয়তে যাব। অচক্রীয় ধাপটার মধ্যে যেটা হয়, পিগমেন্ট সিস্টেম ওয়ান সে সূর্যের আলোক শক্তি গ্রহণ করে, গ্রহণ করে অর্থাৎ ফোটন শক্তিটাকে গ্রহণ করে, গ্রহণ করার পরে এই ফোটন শক্তিটা ইলেকট্রনের মধ্যে পাস হয়, ইলেকট্রনগুলো বিভিন্ন বাহক প্রোটিন দিয়ে যাওয়ার সময় শক্তিটা ত্যাগ করে এবং সেই শক্তি দিয়ে এটিপি এখানে তৈরি হলো। হওয়ার পরে ইলেকট্রনটা ঠান্ডা হয়ে আছে, বাইরের দিকে আছে, এটা কিন্তু আর ব্যাক করে এখানে ফিরে আসে না, তাই এটার নাম হচ্ছে অচক্রীয়। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, এইভাবে যদি পিগমেন্ট ওয়ান থেকে ইলেকট্রন বের হয়ে যেতে থাকে তাহলে তো এটা একদম পজিটিভ আয়নে ভর্তি হয়ে যাবে। তাহলে এখন উপায়, এখন এর এই কাজটাতে সহায়তা করে পিগমেন্ট সিস্টেম টু,
সেটা কিভাবে করে বয়েজ সেটা আমরা একটু দেখে নিই। যে ধরি এই যে পানি রুম পিগমেন্ট সিস্টেম করে কি, পিগমেন্ট সিস্টেম টু এটা পানির অণুকে ভেঙে ফেলে, পানির অণুকে ভেঙে ফেলে সে করবে কি, পিগমেন্ট সিস্টেম টু এটা পানির অণুকে ভেঙে ফেলে, ভেঙে ফেলে সে হাইড্রোজেন আয়ন অক্সিজেন এবং ইলেকট্রন, হাইড্রোজেন আয়ন অক্সিজেন এবং ইলেকট্রন তৈরি করে। তাহলে আমরা এইভাবে লিখি হাইড্রোজেন আয়ন আর অক্সিজেন, তো এখানে একটা বিষয় হচ্ছে যে সূর্যের আলো, তাহলে পিগমেন্ট সিস্টেম টুটে কি করে সূর্যের আলোক শক্তি সে শোষণ করে, শোষণ করার পরে এই আলোর শক্তির সহায়তায় সে পানির অণুটাকে ভেঙে ফেলে। অবশ্য এখানে ম্যাঙ্গানিজ আয়ন এবং ক্লোরিন এটাকে থাকতে হয়, এই দুটা আয়নকে উপস্থিত থাকতে হয়। তাহলে পিগমেন্ট সিস্টেম সূর্যের টু, পিগমেন্ট সিস্টেম টু সূর্যের আলোক শক্তিটাকে শোষণ করে সেই আলোক শক্তির সহায়তায় পানির অণুটাকে ভেঙে ইলেকট্রন হাইড্রোজেন আয়ন এবং অক্সিজেন গ্যাস তৈরি করে। এই যে পানির অণুটাকে আলোর শক্তির সহায়তায় ভেঙে ফেলছে, যার জন্য এটাকে আমরা বলি ফটো হাইড্রোলাইসিস, এই বিক্রিয়াটা হচ্ছে কি ফটো হাইড্রোলাইসিস। তাহলে এখানে একটা পয়েন্ট দেখো, পিগমেন্ট সিস্টেম টু এই কাজটা করে, পিগমেন্ট সিস্টেম ওয়ান করে না, অচক্রিয় ধাপে করে। আর একটা পয়েন্ট এখানে আসো, আর একটা এখানে দেখো যে পিগমেন্ট মানে অচক্রিয় ধাপেই শুধুমাত্র অক্সিজেন তৈরি হয়, চক্রিয় ধাপে কিন্তু অক্সিজেন তৈরি হয় না। তাহলে এখন এই যে এখানে যে ইলেকট্রনটা তৈরি হয়ে গেল পানির অণুর বিভাজনের ফলে, যে ইলেকট্রনটা তৈরি হয় সেই ইলেকট্রনটা বিভিন্ন ধরনের বাহক প্রোটিন, অবশ্যই ইলেকট্রনটাকে বহন করার জন্য বাহক প্রোটিন লাগবে, এই বাহক প্রোটিন দ্বারা বাহিত হবে, বিভিন্ন ধরনের বাহক প্রোটিন দ্বারা বাহিত হবে, মানে এই ইলেকট্রনটাকে প্রোটিন অণুগুলো ধরে ধরে একটার কাছ থেকে আরেকটা, আরেকটার কাছ থেকে আরেকটা, এরকম ট্রান্সফার করতে থাকবে। ট্রান্সফার করার সময় এই ইলেকট্রনের কাছে যে শক্তিটা থাকে, অর্থাৎ এখানে দেখো সূর্যের আলোক শক্তি কিন্তু ইলেকট্রনের কাছে স্থানান্তরিত হয়, সেই শক্তিটাই এখান থেকে বের হয়ে যাবে, এই ইলেকট্রনটা থেকে শক্তিটা বের হয়ে যায়। তাহলে এখানে ধরলাম যে এদিকে শক্তি বের হয়ে গেছে, এই বের হয়ে যাওয়া শক্তি যেটা আছে সেই বের হয়ে যাওয়া শক্তিটার হেল্প নিয়ে, বের হয়ে যাওয়া শক্তিটার হেল্প নিয়ে কি করবে, এডিপি এবং একটা অজৈব ফসফেট এই দুটা পরস্পরের সাথে যুক্ত হয়ে এক অণু এডিপি তৈরি করবে। তাহলে দেখো এখানেও কিন্তু এডিপি তৈরি করছে, সূর্যের আলোর শক্তি কিন্তু এটার মূল উৎস, তাই এটাকেও আমরা বলছি কি ফসফোরাইলেশন, ফটোফসফোরাইলেশন। আর দেখো পিগমেন্ট সিস্টেম ওয়ান এর যে ইলেকট্রনের ঘাটতিটা ছিল সেই ইলেকট্রনটা এই দিক থেকে এই ইলেকট্রনের সে ঘাটতিটা মিটিয়ে দিল। এখন হাইড্রোজেন আয়নটা কি করবে, স্যার এই যে হাইড্রোজেন আয়ন উৎপাদন হয়েছে এই হাইড্রোজেন আয়নটা, এখানে যে হাইড্রোজেন আয়নটা আছে এই হাইড্রোজেন আয়নটা গিয়ে এই দিকে যে ইলেকট্রনটা ছিল সেটার সাথে মিলিত হবে, হাইড্রোজেন আয়নটা ইলেকট্রনের সাথে মিলিত হবে, মিলিত হলে পরে এরা তৈরি করে এন এ ডি প্লাস নামে একটা যৌগের উপস্থিতিতে এরা তৈরি করে এন এ ডি এইচ টু। তাহলে এন এ ডি প্লাস প্লাস না দিয়ে আমি এইভাবে নর্মালি দিই, এন এ ডি একটা যৌগ, অর্থাৎ নিকোটিনামাইড অ্যাডিনোসিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, এই যৌগটা হচ্ছে এন এ ডি, এটার সাথে হাইড্রোজেন এখানে আয়ন এবং ইলেকট্রন পরস্পরের সাথে যুক্ত হয়ে দুটা হাইড্রোজেন এর সাথে যুক্ত করে দেয়। তাহলে আমরা দেখলাম যে পিগমেন্ট সিস্টেম ওয়ান থেকে ইলেকট্রন যেটা বের হয় সেটা পুনরায় পিগমেন্ট সিস্টেম ওয়ানে ফিরে আসে না, যার জন্য এই প্রক্রিয়াটাকে বলি অচক্রিয় ফসফোরাইলেশন। তোমরা পরীক্ষার খাতায় যেটা করবে সেটা হচ্ছে যে শুধু এই গ্রাফ চিত্রটা দিয়ে তোমরা এইটুকুই লিখবে যে পিগমেন্ট সিস্টেম ওয়ান থেকে নির্গত হওয়া ইলেকট্রনটি ব্যাক করে পুনরায় পিগমেন্ট সিস্টেম ওয়ানে ফিরে আসে না, ফলে এই চক্রটাকে অচক্রিয় বলে। আমি এটার একটা পিডিএফ ফাইল গ্রুপের এখানে দেব, তোমরা সেইখান থেকেও লেখাগুলো একটু দেখে শিখতে পারবে।
ওকে বয়েজ, তাহলে আমরা ফটোসিনথেসিসের আলোক পর্যায় সম্পর্কিত একটা ধারণা নিলাম। তাহলে নেক্সট ক্লাসে আমরা অন্ধকার পর্যায়গুলো একটু ধারণা নেব। থ্যাংক ইউ বয়েজ, ওকে।